নিজের নাম্বার হাইড করে রেখে যে কোনো নাম্বারে কল করবেন। আপনি যে নাম্বারই কল করেন না কেন, তার মোবাইলে আপনার নাম্বার শো করবে না, আপনার নাম্বারটি হাইড থাকবে। ওখানে একটি বিদেশি নাম্বার শো করবে যেটি দেখে কেউ কিন্তু বুঝতে পারবে না। এটি আপনারা আপনার প্রিয় মানুষের সঙ্গেও প্র্যাঙ্ক করতে পারেন অথবা আপনার বন্ধুদের সাথেও প্র্যাঙ্ক করতে পারেন। কোনো শিখতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে। তার জন্য অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এটি করার জন্য আপনাকে একটি সিক্রেট অ্যাপ্লিকেশনটি দরকার হবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর একদম কিন্তু ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করতে পারবেন। এক্স কলিং অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি লিখে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদেরকে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির লোগোটি ভালো করে দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ওপেন করার সাথে সাথে কিছু পারমিশন চাইলে অবশ্যই আপনাদেরকে পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে টার্ন অন নাও এটিতে ক্লিক করবেন। টার্ন অন নাও এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নাম্বার টুকেও কিন্তু যে নাম্বারটি টুকবেন সেই নাম্বারে আপনারা কল দিতে পারবেন। এবং তার পাশাপাশি আর একটা কথা মাথায় রাখবেন, আপনি ইন্ডিয়া থেকে কিন্তু পাকিস্তানেও কল দিতে পারবেন, আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কল দিতে পারবেন, আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে কল দিতে পারবেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, যেখানে আপনি কল দিতে চান সেই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেখান থেকে আপনি যেখানে কল করতে চান সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতেই কল দেবো, তার জন্য ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করার পর এখানে একটি ইন্ডিয়ান নাম্বার দিয়ে দিতে হবে। এবং নাম্বারটি যদি আপনার কন্ট্যাক্ট থেকেও আপনি নিতে চান, যদি আপনার মোবাইলে নাম্বারটি সেভ থাকে তাহলে আপনি কন্ট্যাক্টে গিয়েও নাম্বারগুলো নিতে পারবেন। তার জন্য এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টস এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনার মোবাইলে যতগুলি নাম্বার যতগুলি কন্ট্যাক্ট সেভ রয়েছে সবগুলি কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করবে। তারপর এখান থেকে আপনি আপনার নিজের মনের মতো করে আপনি সেভ থাকা কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি একটি নাম্বার টুকে আপনাদেরকে সম্পূর্ণটি দেখিয়ে দিচ্ছি। একটি নাম্বার টোকার পর এখানে কল আইকন পাবেন। এই কল আইকনে ক্লিক করে দিলেই কিন্তু আমার কলটি চলে যাবে যার নাম্বারে আমি কল করতে চাই। এবং যার নাম্বারে আমি কল করব তার ওখানে গিয়ে কিন্তু আমার এই নাম্বারটি শো করবে না। কিন্তু আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি কল যে করবেন এই কল করার জন্য আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক কানেকশনটি থাকতে হবে। যদি আপনার মোবাইলে ব্যালেন্স নাও থাকে তাহলেও আপনি কিন্তু কল করতে পারবেন, শুধুমাত্র নেটওয়ার্ক কানেকশন দিয়েও কিন্তু আপনি কল করতে পারবেন যদি আপনার মোবাইলে ব্যালেন্স না থাকে। তো আপনি কল করবেন তার জন্য কিন্তু আপনাকে কয়েন দরকার হবে, তার জন্য আপনাকে কিন্তু কয়েন জোগাড় করতে হবে। এখন আপনি কয়েনগুলি কী করে জোগাড় করবেন, অলরেডি আমি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব, অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল করে ওপেন করব, তার পরে পরে কিন্তু আমার 1200 কয়েন এখানে দিয়ে দেবে। আমার ক্ষেত্রে 680 কারণ আমি কয়েনগুলো খরচা করেছি আগে। ওপেন করার সাথে সাথে 1200 কয়েন আপনার অ্যাড করে দেবে এইখানে। এবং কয়েন আপনি যদি নিতে চান তার জন্য ক্রেডিটসে ক্লিক করবেন। ক্রেডিটসে ক্লিক করার পর আপনাকে ডেলি চেক ইন, আপনি ডেলি চেক ইন করবেন তার জন্য কিন্তু এখানে কয়েন পেয়ে যাবেন। আপনি যদি লাকি স্পিন করেন, এই স্পিন করার পর যদি একটি অ্যাড দেখেন, অ্যাড দেখার পরে কিন্তু আপনি কয়েন পেতে পারবেন। এবং লাকি কার্ড, আপনি লাকি কার্ড দিয়েও কিন্তু কয়েনগুলি জোগাড় করতে পারবেন। তো কল করার জন্য এখানে একটি নাম্বার অ্যাড করে দেবেন, অ্যাড করার পর এই কল লোগোতে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন 560 কয়েনে আমি 2 মিনিট কথা বলতে পারবো। এরকম করে আপনি যতগুলি কয়েন জোগাড় করবেন, এরকম করে যতগুলি কয়েন জোগাড় করবেন তত সময় কিন্তু আপনি কথা বলতে পারবেন। তারপরে ফ্রি কল, এটিতে ক্লিক করে দিলে কিন্তু ওই নাম্বারটিতে আমার কল চলে যাবে। তারপরে এখানে উইল ইউজিং দ্য অ্যাপ এটিতে ক্লিক করে, এবং আপনি যে কল করবেন যার নাম্বারই কল করেন না কেন, সে আপনার বন্ধু হোক বা আপনার প্রিয় মানুষ, যার নাম্বারই আপনি কল করবেন তার মোবাইলে কিন্তু আপনার নাম্বার শো করবে না, ওখানে একটি বিদেশি নাম্বার শো করবে। এবং ওই নাম্বারটিতে যদি ঘুরিয়ে কল করতে যায়, আপনি যার নাম্বারে কল করবেন সে যদি ওই নাম্বারটিতে যে নাম্বারটি শো করবে তার মোবাইলে যদি ওই নাম্বারটিতে আবার ঘুরিয়ে কল করতে যায় তাহলে কিন্তু সে কল করতে পারবে না, ওই নাম্বারের কল ঢুকবে না। তো এরকম করে আপনি প্র্যাঙ্ক করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আপনার প্রিয় মানুষের সঙ্গে, বা যে কারোর সঙ্গে আপনি প্র্যাঙ্ক করতে পারবেন। কেউ কিন্তু ধরতেও পারবে না আপনি যতক্ষণ না বলবেন। তো আশা করবো ভিডিওটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও থেকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই জুড়ে থাকবেন।